গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহ ইন্তেকাল হয়ে গেল। ঘুমের ঘরে একজনে স্বপ্ন দেখাইলেন, কবরের কি হালাত, আল্লাহ মাফ করে দিছে। বলে কি কারণে? বলে আদবের কারণে। বলে কিসের আদব? বলে আল্লাহর কোরআনের সাথে আদব। বলে কেমন? বলে আমি একদিন সফর কালে অবস্থায়, সফরে চলন্ত আলাতে রাত্র গভীর হয়ে গেল, রাতটা যাপন করার জন্য মুসাফির হয়ে এক বাড়িতে ঢুকলাম। এমন একটা ঘরে আমাকে থাকার জন্য দিলেন রাত্রি যাপনের জন্য, যেই রুমে আমাকে বিছানা দেওয়া হলো, ওই বিছানায় যখন আমি শুয়ে পড়লাম, হঠাৎ করে দেখি আমার পায়ের কিনারা একটা উঁচু তাকের উপর এক জিলদ কোরআন শরীফ রাখা। চিন্তা করলাম আমি এখানে শুয়ে থাকবো, কোরআন থাকবে আমার পায়ের কিনারায় তাকে, এটা কেমন? এই কোরআন শরীফটা নিয়ে আর এক জায়গায় রেখে আসি। আমি উঠিয়া কোরআনটা হাতে ধরলাম, হাতে ধরার পরে আমি বের হইয়া আর এক রুমে রাখবো এই নিয়তে চলতেছি, হঠাৎ দাঁড়ায় গেলাম, আরে আমার দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে আমি আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফ আর এক জায়গায় রাখবো কেন? বরং কোরআন জায়গায় থাকবে, আমি দরকার হয় দুর্বল অপরিচ্ছন্ন জায়গায় গিয়ে ঘুমায় থাকবো। আমি কোরআনের মর্যাদা দিতে গিয়ে আবার ফিরে এসে কোরআন রাখলাম, আমি একটা ময়লা পোশাক জায়গায় গিয়ে বিছনা করে রাত কাটাইলাম। এই যে কোরআন শরীফের এতটুকু সম্মান করলাম, আল্লাহ এসেছিল আমার মাফ করে দিছে। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين فقال النبي صلى الله عليه آله وسلم إن الله عز وجل إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا آتاني يمشي آتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا
عظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিন অতিবাহিত হওয়ার পথে আল্লাহ পাকের দাওয়া ইলমে ওহির মার্কাজ এই মাদ্রাসায় মাগরিবের নামাজ বা জামাত আদায়ের পরে দিনই কিছু আলোচনা শুনবার জন্য বলবার জন্য আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম যে আমরা তার উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত অনেক আরজু পেশ করেছিলেন আল্লাহর দরবারে আপনারা বৃষ্টির মধ্যেও অনেক দূর থেকে এখানে আসছেন অনেকে আসার পথে আবার কেউ আসতে পারেন নাই যারা আসার নিয়ত করেছিলেন আসার জন্য আর যারা আসতে পারলেন উভয়কেই আল্লাহ সমান পরিমাণ সওয়াব দান করবেন আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি আবার যারা উপস্থিত হতে পারে নাই আমাদের জন্য দোয়া করি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলের এই নেক নিয়তকে কবুল করেন আমিন আল্লাহ পাকের দীন ও ইলমের মজলিসে বসাটাও সওয়াব আল্লাহ পাকের কোরআনে হাকিম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি অধ্যায় হলো হাদিসে কুদসি এর একটি হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করেন আমাদের গত 11 মার্চ মাসের 11 তারিখ এরকম একটি মজলিস হয়েছিল
এরপরে আর হয় নাই মনে হয়েছিল, এরপরে আর হয় নাই। লকডাউন, দেশের পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়েছিল। আজও আমরা অঘোষিতভাবে কোনো প্রচার প্রসারণা আমরা করি নাই, যেহেতু পরিস্থিতি আমাদের অনুকূলে না। পরিস্থিতি আমাদের অনুকূলে না, তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা এই বৃষ্টি পানির মধ্যে এসেছেন। আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে উত্তম যাজা দান করেন। বর্তমান পরিস্থিতির দিকে নজর দিলে মনে হয় কেয়ামতের আলামত যেগুলো হাদিসের মাধ্যমে পাওয়া যায় প্রায় কাছাকাছি, বড় 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 আলামতগুলো মোটামুটি, যেমন কেয়ামতের একটি আলামত মসজিদ হবে অনেক বেশি সুন্দর হবে, ব্যয় হবে মসজিদে, মুসল্লিও থাকবে ভরা, অন্তর থাকবে খালি। সেই পরিস্থিতি আর কত বছর পরে আসবে? এখন চলতেছে। মসজিদ যারা করে নামের জন্য, বাবার নামে, নিজের নামে, এবং বড়াইও করে, এটা আমার মসজিদ, আমাদের মসজিদ, তো এই পরিস্থিতির মধ্যে মানুষ একা চলার কোনো পথ নাই। কেউ যদি বলে আমি একা একা চলবো, কারো কোনো সহযোগিতা নিব না, তাহলে ওই মানুষটার দুনিয়া আখেরাত ধ্বংস। কারণ আমরা সৃষ্টিগতভাবে দুর্বল সবাই। আল্লাহ বলেন অখলিকাল ইনসানু যাইফা, মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। কেমন দুর্বল? সারা দুনিয়ার মানুষ সমস্ত মাখলুকতের কাছে দুর্বল, আর মানুষের মধ্যে পরস্পরে একে অন্যের কাছে দুর্বল। যারা শরীরের চিকিৎসা করে ডাক্তার, এদের এলোপ্যাথিক ডাক্তার একরকম, হোমিওপ্যাথিক ডাক্তার একরকম, এরাও পরস্পরে একে অন্যের কাছে দুর্বল। যেই ডাক্তার মেডিসিনে পারদর্শী, ওই ডাক্তার অন্য সাইডে দুর্বল। প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ পরস্পরে একে অন্যের কাছে দুর্বল, সৃষ্টিগতভাবেও দুর্বল, দুনিয়ার লাইনেও দুর্বল, আখেরাতের লাইনেও দুর্বল। জন্মলগ্ন থেকে আমরা দুর্বল। একটা বকরির বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, যেই মেধা আর শক্তি তার থাকে, এর হাজার ভাগের এক ভাগও মানুষের থাকে না। একটা বকরির বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া মাত্রই চার পায়ে দাঁড়ায় যায়। আমরা দাঁড়ানো তো ভালো, বাঁচার কোনো রাস্তাই থাকে না, এতটাই দুর্বল। আমরা মা চিনি না, বাবা চিনি না, খানার ক্ষুধার তৃষ্ণায় খানা দরকার চাইতেও পারি না, খুঁজবো তো দূরের কথা। কিন্তু একটা বকরির বাচ্চা মায়ের পেট থেকে বের হইয়েই খানা কোথায় কাউকে দেখাই দিতে হয় না, নিজে নিজে খুঁজিয়া মায়ের থেকে দুধ পান করতে থাকে। আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হই, দুনিয়াতে আসার পরে বাচ্চা দুধ পায় না, বাবায় ডাক্তার থেকে ঔষধ আনে যে বাচ্চা দুধ পায় না, দুধের ব্যবস্থার জন্য ঔষধ দাও।
একটা বকরির বাচ্চা দুনিয়াতে আসার পরে যখন দুগ্ধ মায়ের থেকে পায় না, কোনো ডাক্তারের কাছে ঔষধ আনার জন্য যেতে হয় না, মায়ের ওলানটা শক্ত, তুই বকরির বাচ্চাটা নিজে মেধা খাটাইয়া মায়ের ওলান শক্তটাকে নরম করে, মাথার অগ্রভাগ দিয়ে জোরে আঘাত করলে তখন এই শক্ত ওলানটা দুর্বল হয়ে যায়, আর দুধ এমনিতেই পেটে চলে আসে। তাহলে আমরা সৃষ্টিগত ভাবেই দুর্বল। আবার দুনিয়ার লাইনে আসার পরে এই যে বললাম, এক ইঞ্জিনিয়ার আর এক ইঞ্জিনিয়ারের কাছে দুর্বল, এক ডাক্তার আর এক ডাক্তারের কাছে দুর্বল, এক ব্যবসায়ী আর একজন ব্যবসায়ীর কাছে দুর্বল, এরকম দুনিয়ার লাইনে আমরা সবাই দুর্বল। এবার আসেন আখিরাতের লাইনে, যারা কোরআন শরীফ পড়তে জানেন না, এবার বুঝেন আপনি যিনি কোরআন শরীফ পড়তে জানেন তার কাছে বসলে আপনার কাছে কি পরিমাণ অসহায় মনে হয়। আবার যারা কোরআন শরীফ পড়তে জানে, অর্থ জানে না, ব্যাখ্যা জানে না, যারা কোরআনের অর্থ জানে তাদের কাছে বসলে সে নিজেকে কি পরিমাণ দুর্বল মনে করে, ভাষায় ব্যক্ত করার সুযোগ নেই। আবার যিনি কোরআন শরীফের অর্থ জানে, ব্যাখ্যা জানে না, তাফসীর জানে না, তাহলে এই লোকটা ব্যাখ্যা করনেওয়ালার কাছে দুর্বল। এইভাবে সবাই আমরা দুর্বল। এই দুর্বল মানুষগুলো আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কেন? একমাত্র তার ইবাদত করার জন্য। ইবাদত কিভাবে করব? কোরআনও পড়তে জানি না, হাদিস পড়তে জানি না, আল্লাহ চিনি না, নবী চিনি না, অযু গোসল বুঝি না, এমত অবস্থায় আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষের এই কাটাইয়া আল্লাহর দরবারে যেন তার সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করে জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারে, আল্লাহ সেজন্য রাস্তা খুলে দিয়েছেন। কত রাস্তা? আল্লাহ বলেন সুবুলানা, অনেক রাস্তা, এর কোনো সীমানা নেই। তাই দুর্বল মানুষটার কাজ কি? চেষ্টা করা। পূরণ করবেন কে? আসসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ পাক চেষ্টা কেমনে করব? একটা শিশু বাচ্চা হাঁটতে পারে না, খাইতে পারে না, এখন এই বাচ্চাটারে হাঁটা শেখানোর জন্য নিজে নিজে পারবে না, কোনো দিনও পারবে না, কসম আল্লাহর পারবেই না। কি লাগবে? মুরব্বী লাগবে। কি লাগবে? মুরব্বী। ভাই হোক, বোন হোক, বাবা মা যে হোক, একজন বিচক্ষণ মুরব্বী এই বাচ্চাটাকে ধরে ধরে হাঁটা শিখাবে, বাচ্চা মনে মনে হাঁটার চেষ্টা করবে, খুব উদ্দীপনা ভেতরে থাকতে হবে। যদি মুরব্বী না থাকে বাচ্চা চাইলেও পারবে না, আবার মুরব্বী যদি চায় ওর মন যদি দুর্বল থাকে সেও পূর্ণাঙ্গ রাস্তায় উদ্দেশ্য পূরণ করতে পারবে না। এজন্য আল্লাহ পাক দুনিয়ার সমস্ত দুর্বল মানুষগুলোকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার জন্য দুনিয়াতে যেন এদের হাত ধরে ধরে জান্নাতের পথ দেখায় দিতে পারে, আল্লাহ এই মানুষ দুনিয়াতে পাঠাওয়ার পূর্বেই মানুষের মধ্যে যারা মুরব্বী হইয়া উম্মতকে সঠিক পথ দেখাবে আল্লাহ আগেই মুরব্বী পাঠাইবেন। মুরব্বীরা হাতে ধরে 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 উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। জান্নাতের পথটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন
এটা জানার জন্য আল্লাহর কিতাব দিয়েছেন কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাব থেকে আমাদের মুরুব্বিরা জান্নাতের পথ দেখাবেন এজন্য কিতাব আল্লাহ দিয়েছেন মুরুব্বিও দিয়েছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন একটা বাবা তার সন্তানকে বললেন ছোট বাচ্চাকে যে তুমি প্রতিদিন ঘুমের আগে এক কাপ পরিমাণ গাভীর দুধ পান করে ঘুমাইবা এর দ্বারা অর্থ কি বাচ্চা গরু তালাশ করবে গাভী তালাশ করে দুধ দহন করে এনে রেডি রাখবে ঘুমের আগে পান করবে এমন না প্রতিদিন ঘুমের আগে আধা কাপ পরিমাণ দুধ পান করে তুমি ঘুমাইবা এই দুধ পান করার দায়িত্ব তোমার আর গাভী কোথায় আছে দুধ কোথায় আছে আনতে হবে কিভাবে তোমার কাছে রেডি রাখার দায়িত্বটা আমার বান্দা তুমি প্রতিদিন জান্নাতের পথে অগ্রসর হও কেমনে হইবা আমি মুরুব্বি দিলাম তাদের আঁচল ধরো হাত ধরে চলো ধরে তুমি চেষ্টা করতে থাকো আজ নয় কাল তুমি এক সময় মূল জায়গায় পৌঁছে যাবে তবে তোমার চেষ্টা চেষ্টার মতো হতে হবে والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله পাক বলেন যারা চেষ্টা করে জাহাদু ফিনা আই ফি তলাবি মারদাতিনা আমার সন্তুষ্টি অর্জনের জন্য লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুবাসসিরান্নাহুম তুরুকানা আমি কুদরতিভাবে আমার জিম্মায় সাহায্যের দরজা খুলিয়া তাকে আমার জান্নাতের রাস্তায় পৌঁছায় দেব এবার রাস্তায় যখন উঠাই দিব তুমি দৌড়াতে থাকো সীমানায় তোমার শেষ জান্নাত তো চেষ্টা করা আমাদের কাজ পূরণ করবেন আমাদের আল্লাহ এই চেষ্টা কেমন চূড়ান্ত চেষ্টা যার উপরে আর চেষ্টা নাই চেষ্টাটা কেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিনিময় কি জান্নাত চেষ্টা করার জন্য আমরা যেহেতু দুর্বল লাগবে মুরুব্বি কেমন মুরুব্বি যেই মুরুব্বি আল্লাহর দেওয়া কিতাব দেখে বুঝিয়া আমাকে হাত ধরিয়া ওই পথে চালাইতে পারেন এমন মুরুব্বি মুরুব্বি নামের ভণ্ড আমাদের সমাজে আছে যারা আল্লাহর কিতাব বুঝবে দূরের কথা ধরারও সাহস রাখে না পড়তেই জানে না বুঝা তো পরের কথা এই রকম মুরুব্বি আমাদের সমাজে অভাব নাই এরা কেন মুরুব্বির চেয়ারে বসে উম্মতকে ডাকতেছে একমাত্র দুনিয়া কামাই করার জন্য দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য স্বার্থ তিন প্রকার কয় প্রকার তিন প্রকার হুব্বে যা হুব্বে মাল হুব্বে নিসওয়াত সম্মানের চেয়ার পাওয়ার স্বার্থ সম্মানের কোটি টাকার সম্পদ পাওয়ার স্বার্থ আর একটা হলো যৌবনের স্বার্থ পৃথিবীর প্রত্যেকটা মানুষ পদস্খলন হওয়ার এই তিনটা স্বার্থর কোনো না কোনো একটাই গ্রাস হয়েছে লাইনচ্যুত হয়ে গেছে আল্লাহর হেদায়েতের পথ থেকে বিমুখ হয়ে গেছে হয়তো সম্মানের চেয়ার পাওয়ার লোভে পড়িয়া
গাইরুল্লাহকে আল্লাহর দরবা আল্লাহর দরজায় নিয়ে গেছে, অথবা সম্পদের পাহাড় পাওয়ার স্বার্থে পড়িয়া গাইরুল্লাহকে আল্লাহর উপরে প্রাধান্য দিয়েছে। চেষ্টা করা কয় গুণ? এক নম্বর গুণের নাম গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি। ইন্তেকাল হয়ে গেল, ঘুমের ঘরে একজনে স্বপ্ন দেখাইলেন কবরের কি হালাত, আল্লাহ মাফ করে দিছে। বলে কি কারণে? বলে আদবের কারণে। বলে কিসের আদব? বলে আল্লাহর কোরআনের সাথে আদব। বলে কেমন? বলে আমি একদিন সফরকালে অবস্থায়, সফরে চলন্ত আলাতে রাত্র গভীর হয়ে গেল, রাতটা যাপন করার জন্য মুসাফির হয়ে এক বাড়িতে ঢুকলাম। এমন একটা ঘরে আমাকে থাকার জন্য দিলেন রাত্রি যাপনের জন্য, যেই রুমে আমাকে বিছানা দেওয়া হলো, ওই বিছানায় যখন আমি শুয়ে পড়লাম, হঠাৎ করে দেখি আমার পায়ের কিনারা একটা উঁচু তাকের উপর এক জিলদ কোরআন শরীফ রাখা। চিন্তা করলাম আমি এখানে শুয়ে থাকবো, কোরআন থাকবে আমার পায়ের কিনারায় তাকে, এটা কেমন? এই কোরআন শরীফটা নিয়ে আর এক জায়গায় রেখে আসি। আমি উঠিয়া কোরআনটা হাতে ধরলাম, হাতে ধরার পরে আমি বের হইয়া আর এক রুমে রাখবো এই নিয়তে চলতেছি, হঠাৎ দাঁড়ায় গেলাম, আরে আমার দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে আমি আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফ আর এক জায়গায় রাখবো কেন? বরং কোরআন জায়গায় থাকবে, আমি দরকারায় দুর্বল অপরিচ্ছন্ন জায়গায় গিয়ে ঘুমায় থাকবো। আমি কোরআনের মর্যাদা দিতে গিয়ে আবার ফিরে আইসা কোরআন রাখলাম, আমি একটা ময়লা পোশাক জায়গায় গিয়ে বিছনা করে রাত কাটাইলাম। এই যে কোরআন শরীফের এতটুকু সম্মান করলাম, আল্লাহ এসে আমারে মাফ করে দিছে। এখন কোরআন হেফাজত কে করবেন? এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন শরীফের সাথে যার সম্পর্ক, কোরআনের যেই দাম, কোরআনের সাথে যার সম্পর্ক তারও সেই দাম। আর এই কোরআনের ফুল ফ্যাক্টরি কি? মাদ্রাসা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ মাদ্রাসাগুলো খোলার ব্যবস্থা করে দেন, কারণ এই মাদ্রাসা কোরআন হাদিসের দর্স আছে, ইলেম আছে, কথা আছে, চলা আছে, দুনিয়া আছে। কারণ সমস্ত ইলেমের ইসলামের মূল নাভি মাদ্রাসা। তাবলিগ, পীর মুরিদি, ইমামতি, বক্তাগিরি, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি সব কিছু তৈরি হয় কোথায়? অতএব মসজিদ না হইলেও চলে, মাদ্রাসা দরকার। কি দরকার? মসজিদ না হইলেও চলবে, কারণ আমরা নামাজ এখানে পড়ছি না, তো মসজিদ লাগবে আলাদা। মাদ্রাসা হলে মসজিদ হয়ে যায়, কান্দরে টান দিলে মাথা, মাদ্রাসা হলে মসজিদ কি? এমনি নামাজ পড়া যায়। আমরা মসজিদে কোটি কোটি টাকা ব্যয় করি, মাদ্রাসায় ব্যয় করতে গেলে অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন। তার মানে কি মসজিদের বিরোধিতা করলাম? না, মসজিদ তো দরকার। না, আমরা মাদ্রাসা করছি, আলাদা মসজিদ করার ফিকির আছে, আল্লাহ যদি জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহর খাজানায় অভাব আছে? আমাদের অভাব, আল্লাহর কোনো কি নাই? অভাব নাই। তবে চাওয়ার মতো চাইতে পারি না, চেষ্টার মতো চেষ্টা। চেষ্টার জন্য এক নাম্বার আদব, কিতাবের সাথে আদব, মা বাবার সাথে আদব, ওস্তাদের সাথে আদব, ভাইয়ের সাথে আদব, এই যে বসে আছি বসার মধ্যে আদব, প্রত্যেকটা ক্ষেত্রে আদব রক্ষা করে চলা। দুই নাম্বার গুণ ধৈর্য। দুই নাম্বার গুণ কি? ধৈর্য। ধৈর্য এমন একটা সম্পদ, কিয়ামতের দিন আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বেগাইরে হিসাব আল্লাহ ধৈর্য ধারণকারীকে জান্নাত দিবে। এই ধৈর্য তিন প্রকার, তিন প্রকার।
গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। আল্লাহর ইবাদতের বেলায় ধৈর্য, বিশাল মুসিবত আসছে এই সময় ধৈর্য, সামনে গুনার কাজ, এই মুহূর্তে গুনার ধৈর্যের সাথে গুনার থেকে বাঁচার চেষ্টা করতে হবে। মোবাইল হাতে আছে, মনে চায় গুনার দিকে যাইতে, এই সময় ধৈর্য ধারণ করে যদি গুনার থেকে বাঁচা যায় বিনা হিসাবে জান্নাত। ধৈর্য কয় প্রকার, গুনাহের ক্ষেত্রে ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য, সর্বক্ষেত্রে ধৈর্য, কথার বেলায়, চলার বেলায়, ঘুমের বেলায়, সর্বক্ষেত্রে। নামাজে দাঁড়াইছেন, যদি তাড়াহুড়া করেন নামাজের ভিতরে খলল, দুর্বলতা এসে যাবে। ধৈর্যের সাথে আল্লাহর ইবাদতে দণ্ডায়মান থাকতে হবে, সীসা ঢালা প্রাচীরের মতো। আল্লাহ আমাদের সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। এই ধৈর্যের উপরে লম্বা বয়ান ছেড়ে দিলাম, যেহেতু আজকে আমাদের মেহমান আসছেন বড় একজন আলেম এবং আল্লাহর খাস একজন ওলি আহলুল্লাহ, আল্লামা ডক্টর মুশতাক আহমদ দামাত বারাকাতুহুম, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বশীল। আমি তো প্রত্যেক সময় বয়ান করার সুযোগ পাবো, আপনারা আশেপাশে যারা আছেন আসবেন। আল্লাহ পাক যেন পরিস্থিতি আরো স্বাভাবিক করে দেন। হযরত আসছেন মাগরিবের পরপরই আসবেন, বয়ান করবেন, মোনাজাত দিবেন, এরপরে এশার নামাজ হবে, নামাজ পরে আমরা যাব। মাদ্রাসার জন্য বেশি করে দোয়া, আল্লাহর কাছে চেষ্টা করা আমাদের কাজ। এটাই আমার চেষ্টা কি, আল্লাহর কাছে কান্দি আর আপনাদের কাছে দোয়া চাই। বুঝেন না কি দোয়া চাই? আল্লাহ বলেন চেষ্টার জন্য তোমার শেষ যেই গুণটা লাগবে সেটা হলো কান্নাওয়ালা তওবা। কিওয়ালা তওবা? চোখের পানিওয়ালা তওবা। এই কান্নাওয়ালা তওবা আল্লাহর কাছে কবুল। আমরা তো তওবা করি কান্না নাই, অতএব কান্নাওয়ালা তওবার গুণ অর্জন করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। মাদ্রাসা ছাত্র অনেক আলহামদুলিল্লাহ, কোরআনওয়ালারা থাকার মতো জায়গা দুর্বল, ছাদের ঢালাই দেওয়ার চিন্তা করতেছি, অনেক অর্থের প্রয়োজন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন এই গাইবী খাজানা থেকে অর্থের